हाय फ्रेंड्स, आज मैं आप लोगों को तुर्की में जो मौनी बाबा का आश्रम है वहाँ पे जो बुक हो रहा है वहाँ पर लेके आया हूँ। देख सकते हो তোমার চাটকি বাবা বৌরা খুলে গেছে তখন ওই বাবা খুলে কে রামচন্দ্র বলছে মনে বাবু সবাই তো অন্য পিতা আর সত্য মারা আমাদের সঙ্গে তোমার পিতায় করে পরিহাস আর মুদের পিতার নাম শুনিলে স্বর্গে তো হয় মা তোমার পিতায় করে পরিহাস আমাদের পিতার নাম শুনলি লোকের স্বর্গে বাস হয় তাই জানো রাম ওই শিব ঠাকুর কি করেছেন কৈলাসে শ্মশানে তাই বলে বালো ওই যজ্ঞস্বটা ছেড়ে দিই যজ্ঞস্ব যদি না ছেড়ে দিস তাহলে তোরা হলি বালো তোদের সঙ্গে যুদ্ধ করলি আমাদের কোনো পৌরুষত্ব হবে না তাই বলল যে দেখো রাম বিনা যুদ্ধে আমরা যজ্ঞস্ব ছাড়ব না তো লোক বলছে বলে আমাকে যদি বাবা বলো তাহলে যজ্ঞস্বটা ছেড়ে দিতে পারি তখন কুশ বলছে দাদাকে বাবা বললে হবে না আমাকে যদি খুড়ো বলতে পারো তাহলে যজ্ঞস্ব ছেড়ে দিতে পারি তো তখন মন্ত্রী জাম্বুবান বললেন প্রভু এখানে তো কেউ নেই সেই তপবনে তো কেউ নেই তাহলে একবার বাবা বলুন না বাবা বললে যদি যজ্ঞস্বটা ছেড়ে দেয় তাই তখন ও যে বাবা খুড়া বলি রাম ডাকিতে লাগিল সেই কুশীলবের কাছে যখন গেছি বলে হ্যারি তোরা কি করেছিস তোরা বলেছিস যে যজ্ঞস্বটা ছেড়ে দেব বলে মুনিবর আমরা কথা দিয়ে ফেলেছি যে বাবা খুড়ো বললে যজ্ঞস্বটা দিয়ে দেব বলে দেখ বালো কোনো প্রকারেই যজ্ঞস্ব ছাড়বি না বলে আমরা যে কথা দিয়েছি বলে এক কাজ কর লব একবার যজ্ঞস্বটাকে খুলে দে আর কুশ সঙ্গে সঙ্গে গিয়ে বেঁধে দি দেখ
কেমন মজা হয়। তাই আর আবার রামচন্দ্রের কাছে গিয়ে নারদ ঋষি বললেন, এ কি রাম, প্রভু রাম একটা যজ্ঞস্যের বিনিময়ে ওই বালক দুটিকে বাবা খুঁড়ে বললেন, এ তো বড় লজ্জার কথা রাম। তাই তখন লব যজ্ঞস্যটা খুলে দিচ্ছে, কুশ সঙ্গে সঙ্গে গিয়ে আবার বেঁধে দিচ্ছে। এইভাবে বার কয়েক যখন বাঁধা খোলা হয়ে গেল তখন ঝগড়াটি ভালোভাবেই লাগলো, কেননা এখানে খুবই গোলমাল হচ্ছে, এদিকেও গোলমাল হচ্ছে, এদিকেও হচ্ছে, এদিকেও হচ্ছে, ঝগড়া খুব ভালোভাবেই লেগে গেছে। তাই আজ নারদ ঋষি দেখলেন যে ঝগড়াটি ভালোভাবে লেগেছে, তবে এক কাজ করি, এবার এখান থেকে আমি চলে যাব। তাই নারদ ঋষি জয় নারায়ণ 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 প্রভু রামচন্দ্র বারবার বলছেন, ওরে তোদের প্রচুর ধনরত্ন দেব, ওই যজ্ঞস্যটা ছেড়ে দে। বলে দেখো ধনরত্নে কি হবে, ধনরত্নে কোনো প্রয়োজন নেই, আমরা পত্রের কুটিরে বাস করি। তবে জানো রাম, যদি দ্বাদশটি সুবর্ণ কোমল দিতে পারো তাও সেগুলি আবার প্রাকৃতিক সুগন্ধযুক্ত হতে হবে, তাহলে যজ্ঞস্যটা ছেড়ে দিব। তাই আজ রামচন্দ্র সুমন্ত্র সারথিকে বললেন, সুমন্ত্র তুমি অযোধ্যায় গিয়ে মাকে বলবি যে প্রভু রামচন্দ্র দ্বাদশটি সুবর্ণ কোমল চেয়েছে। সঙ্গে সঙ্গে আজ্ঞাবত্র সুমন্ত্র রথে আরোহণ করিল, মা কৌশল্যার চরণে প্রণিপাত করলেন। তো কৌশল্য বলছে, বলে সুমন্ত্র যুদ্ধের খবর কি, আর সেই বালক দুটি কেমন দেখতে? বলে মা গো, ওই বালক দুটি রূপীর কথা আর কি বলবো মা, মা গো কি বা সুন্দর, রামের মতন তাদের যেমন
দ্বাদশটি সুবর্ণ কমল নীতি তো মা কৌশল্যা বলেন সুমন্ত্র আমি আর এখন কোথায় পাবো বাবা সীতা দেবী যখন চলে যেত তার প্রতিটি পদক্ষেপে একটি করে সুবর্ণ কমল ফুটে উঠত আর যখন সেই সীতাও নেই আর স্বর্ণ কমলও নেই কেননা লক্ষণে যখন সীতাকে বলে নির্বাসন দিলে তখন হতে স্বর্ণ কমল অদৃশ্য হইল রামচন্দ্র তখন হা সীতা হা সীতা বলে ভূতলে পড়ে গেলেন আর কুশীলম বলছে কই রাম স্বর্ণকমল দিলে কই আমরা জানি তুমি রাজা রাম নও তুমি অযোধ্যার ভিখারী রাম তুমি দিতে পারবে না দেখো রাম ওই স্বর্ণকমল আমরা তোমায় দেব বলে মিছে কথা সতীপুত্র মোরা মিছে কথা করিনি উচ্চারণ রহ এই স্থানে চলিলাম আনিতে কমল কুশীলম চলেছে মায়ের কাছে ও গো মনোহর শ্যামলে ভাসে হেলিয়া চরণ মনোহর শ্যামলে ভাসে হেলিয়া চরণ মনে মনে আর বদনেতে সুধা ঝরা তাই আজ কুশীলবে চলেছে সীতা মায়ের কাছে ওই দ্বাদশটি সুবর্ণ কমল আনতে আর এদিকে এদিকে সীতা মা একটা পাতার কুটিরে বসে বসে প্রভু রামচন্দ্রের জন্য কাঁদছে বিলাপ করছে
বলে শ্রী রাম বলিয়া শ্রী রাম বলিয়া মাতা ভাসে ভাসে আখি তখন মা বাবা পর হয়ে যায়,
কিন্তু একটা জননি তার পুত্রকে স্নেহ দিয়ে মায়া মমতা দিয়ে বড় করে তোলে। তাই সীতা মা কি করলেন, বলেন তোরা এক কাজ কর, তোরা আমার পায়ের দিকে তাকিয়ে থাকবি। এই বলে রাম গত প্রাণ সীতা রাম ভন্তরে নারায়ণ করিয়া চিন্তন সহসা রক্ষী মূর্তি হইল। তখন ধীরে ধীরে করে মত পদ উত্তোলন পুনরায় বাকল বসনা সীতা বাহির। তো লবকুশ বলছি, মা আরো দশটি চাই যে, তুমি রাগ করলে মা? বলে না বাবা, আমি রাগ করিনি, আমি কোনোদিন কাউকে সন্তুষ্ট করতে পারিনি, আর এই জীবনে কাউকে সন্তুষ্ট করতে পারব না। তবে তোরা এক কাজ কর, তোরা এবার বিনা যন্ত্রে প্রাণ দিয়ে আমাকে একটু রামনাম শোনাতো বাবা। তাই কুশীল বিনা যন্ত্রে প্রাণ দিয়ে আর মধুমাখা রাম নাম করতে লাগে। মনুয়া রাম নাম রস পিজে, রাম নাম রস পিজে, এবার ওই দ্বাদশটি সুবর্ণ কমল নিয়ে কুশীল যখন যাবে তখন সীতামা বললেন, কুশীল হায় তোদের একবার আমি ভালো করে সাজিয়ে দিই। তো সীতামা ফুল দিয়ে ওরে বান্ধিয়া সেই জোটা জালো হাতে দিল দেখিছে জননী নয়ন।
এবার কুশীলাও চলেছে সে রামের সম্মুখে, আর রামচন্দ্র ও দূরে দাঁড়িয়ে আছেন। গিয়ে রামচন্দ্র কিন্তু দেখছেন, বাহ, অপূর্ব সাজে সজ্জিত সেই দুটি বালক। তাই কাছে গিয়ে বললে, এই নাও ভিখারি রাম, স্বর্ণকমল এনেছি। তো রামচন্দ্র বলে, ওরে বালক, দে দে আমার হাতে একবার দে। তো এই স্বর্ণকমলটি যেই না রামের হাতে দিতে যাবে, স্বর্ণকমল তখন গালকের হাতে ছিল, কিন্তু রামচন্দ্রের হাতে যেই না দিতে গেল, অমনি স্বর্ণকমলটা অদৃশ্য হয়ে গেল। তো রামচন্দ্র বললেন, ওরে বালক, এতক্ষণে যে দেখছিলাম তোদের হাতে স্বর্ণকমল গেল বালক, বলে ওরাম তুমি জানো না কেন অদৃশ্য হলো জানো? বলে, রাম তুমি দাঁড়িয়ে আছে। আর কুশীলব বলছে,
বলে মা আমরা তার কাছে যাব মা যখন কুকাজ করেই ফেলেছি তখন তো আর কোনো উপায় নেই তো আমরাও অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করব এই বলে দাঁড়িয়ে আছে আর মহামুনি বাল্মীকি তপস্যায় গিয়েছিলেন তিনি রক্তে তর্পণ করছেন বলে মহামুনি বাল্মীকি ভাবছেন যে তপোবনেকে কিছু ঘটেছে তাড়াতাড়ি করে আসছেন দেখলেন অগ্নিশিখা দাও দাও করে জ্বলছে পুত্র কুশীলবকে নিয়ে আর সীতামা দাঁড়িয়ে আছে তো তখন তখন আর বাল্মীকি ডাকতে ডাকতে আসছে বিবেকে এখানে দাঁড়িয়ে আছিস কেন মা বলে বাবা আমার যে দুটি কুপুত্র জন্মেছে রামকে মেরে ফেলেছি তাই আমি আর এই জীবন রাখবো না ওই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করু বলে মা যিনি সৃষ্টি স্থিতি আদি পুরুষ সনাতন তার কোনোদিন মৃত্যু নেই মা তুই কুটিরে ফিরে যা মহামুনি বাল্মীকি সীতাকে কুটিরে ফিরিয়ে দিলে দিয়ে আর কমণ্ডলত করে জল নিয়ে যেইখানে রামচন্দ্র অচৈতন্য হয়ে পড়েছিলেন সেইখানে চৈতন্য প্রাপ্ত করালেন চৈতন্য প্রাপ্ত করি আর কুশীলব গেল পিতার সম্মুখে তো রামচন্দ্র বলে নুরি বল আয় আমার বুকে আয় বলে আমি যে তোদের পিতা কুশীলব বলছে বলে দেখো রাম যেদিন আমার জননীর দুঃখ করিবে মোচন যুগলে বসিবে অযোধ্যার সিংহাসনে সেই দিন আমরা উচ্চারণ করব পিতা সর্ব পিতা ধর্ম পিতা হি পরম তত পিতরি প্রতিমা পুণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গ আর অযোধ্যায় গমন করলে আর এখানে এইখানে হনুমানেরও বন্ধনটা খুলে দিলে বন্দ রাজা দশরথ দুলারিয়া রাম দশরথ দুলারিয়া রাম দশরথ দুলারিয়া রাজা দশরথ ভুবনে পূজিত हाय फ्रेंड्स आप लोग देख सकते हैं ये तुलसी का पीछे देख सकते हैं
रंग का मुख है। यहाँ से घुस के पहाड़ जाके खुलता है, वो भी आप लोगों को मैं दिखाऊंगा।